নমস্কার, কলকাতা 24/7 এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। রত্নাদি, প্রথমে কলকাতা 24/7 আপনাকে স্বাগত। শোভন চট্টোপাধ্যায়কে কি প্রতিদ্বন্দ্বী হিসাবে চাইছেন? আমি ভোটে নেমেছি, প্রতিদ্বন্দ্বী আমার কেউ হবেই, সে বিজেপিরই হোক, সিপিএম কংগ্রেসের যে যৌথ এটা হয়েছে তাতেই হোক, অতএব তাতে আমি শোভন চ্যাটার্জিকেই চাইছি, এরকম কোনো ব্যাপার নেই। আমার শোভন চ্যাটার্জি দাঁড়ালেও আমার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি জানি আমার লড়াইটা লড়তে হবে একজন বিজেপি প্রার্থীর সঙ্গে, একজন সিপিএম বা কংগ্রেসের ওদের যে যৌথ যে একটা এ হয়েছে তাদের কারোর একজন সঙ্গে লড়তেই হবে। তাই শোভনবাবু হোক কি অন্য কেউ হোক সেটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে আমার বিরোধী দল, তারা কাদের প্রার্থী দিচ্ছে সেটাই আমার কাছে ম্যাটার করে। যদি শোভন চট্টোপাধ্যায়কে বেহালা পূর্বে প্রার্থী করে তারা, তাহলে কি এখানে খেলা হবে? দেখুন, খেলা তো এমনিই হবে, সে বিশোভন না দাঁড়ালেও হবে, আমি অন্য প্রার্থী দাঁড়ালেও হবে, খেলা হবে। এটা কিন্তু অনেকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে, খেলা হবে এটা অনুব্রতবাবু বলেছেন প্রথমে, খুব মজার ছলে বলেছেন খেলা হবে। মাঠে যখন খেলা হয়, মোহনবাগান ইস্ট বেঙ্গল বা ইন্ডিয়া নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ হয়, সেখানে কি হয়, খেলার মাধ্যমে দুটো দল থাকে, একজন হেরে যায় একজন জেতে। এখানেও রাজনীতির একটা খেলা বলতে বোঝাতে চেয়েছে, নির্বাচন হবে, বিরোধী দল থাকবে, দুটো বিরোধী দল থাকবে, তার একটা কেউ জিতবে একটা কেউ হারবে, সেই হিসাবে উনি খেলা হবে বলেছেন। এবার খেলা হবে ব্যাপারটাকে বাংলার মানুষ খুব মজা হিসাবে নিয়েছে, ফলে সবাই খেলা হবে করে একটা নিজেদের মধ্যে উত্তেজনা পাচ্ছে। তো যারা কর্মী তাদের মধ্যে উত্তেজনা যদি খেলা হবে করলে হবে খেলা, কিন্তু সেই খেলা মানে আপনারা ভাববেন না, মারপিট হবে, মস্তানি হবে, গুন্ডামি হবে, বুথ ছিনতাই হবে, এরকম কোনো রাজনীতিতে আমি বিশ্বাসী না। আমি মানুষকে ভোট করতে দেব, মানুষ নিরপেক্ষভাবে যাকে ভোট দেবে সেই জিতবে। বেহালা পূর্বকে শোভন চট্টোপাধ্যায়ের গড় বলা হয়, 5 বছর পর কি রত্না চট্টোপাধ্যায়ের গড় বলা হবে? আমি সেরকমভাবেই কাজ করব যাতে মানুষ শোভন চ্যাটার্জিকে অলরেডি বেহালা পূর্বের মানুষ ভুলতে বসেছে, 3.5 বছর তার মুখটা পর্যন্ত দেখেনি, তাই শোভন চট্টোপাধ্যায়কে কতটা বিশ্বাস করে মানুষ ভোট দেবে আমি জানি না। আমাকে যদি ভোট দিয়ে তারা ক্ষমতা মানে জিতিয়ে নিয়ে আসে, অবশ্যই আমি তাদের উন্নয়নের দিক থেকে এতটাই সাহায্য করতে পারি যাতে তখন বলবে রত্না চট্টোপাধ্যায়ের গড়, সেটা তো মানুষ বলবে, আমি কি বলবো। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।